দর্শক, পহেলা ফাল্গুনের সঙ্গে আজ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ভালোবাসা দিবস উদযাপনের কি তথ্য আছে আপনার কাছে? টিএসসিতে কেমন ভাবে উদযাপন করা হচ্ছে ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। লাবণী, অসংখ্য ধন্যবাদ। টিএসসি প্রাঙ্গণ থেকে মমতাজ মেহেদি নিবেদিত। দেশ টিভির বিশেষ আয়োজন ফাগুন ও ভ্যালেন্টাইনের আয়োজনে আমাদের দর্শকদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আসলে আজকে ফাগুন এবং ভ্যালেন্টাইন একই দিনে, টিএসসি প্রাঙ্গণ আসলে একেবারে উৎসবে জমজমাট। মানুষ নানান রঙে ঢঙে সেজেছে, ফুলে ফুলে শোভিত হয়েছে তাদের পুরো এলাকা, এবং ফুল যেমন বিক্রি হচ্ছে, আপনি জানেন শাহবাগ চত্বরে একদম ফুলের সমাহার নিয়ে, সম্ভার নিয়ে বসেছে মানুষের মধ্যে আসলে নানান রং ঢং, একই সঙ্গে আসলে বাসন্তী এবং কালার, এবং একই সঙ্গে আসলে ভালোবাসার যে রং, সেই রঙে সবাই সেজেছে, সবাই এসেছে উৎসবের দিনটিকে উদযাপন করতে। আমাদের সঙ্গে অতিথিরা আছেন, একটু কথা বলতে চাই, আপনারা নিশ্চয়ই একটু কথা বলতে আসেন। আপনারা এই যে ফাগুন এবং ভ্যালেন্টাইন, আসলে কেমন লাগছে আজকে ঘুরতে আসছেন, নিশ্চয়ই কোথা থেকে আসছেন? আমরা মিরপুর থেকে আসছি, সারাপাড়া। হ্যাঁ, ভালো লাগছে। ফাগুন আসলে কেমন লাগে? এই যে আপনারা আসেন, প্রতি বছরই আসে, একটি বছর অপেক্ষা করতে হয়, নানান রং বিভিন্ন কালারের শাড়ি পরে আসে, কেমন লাগে? হ্যাঁ, এটা তো বলার অপেক্ষা রাখে না, আসলে তো খুবই ভালো লাগে। কারণ হচ্ছে বছরে একটা দিন আসে এবং আমরা এই দিনে বিভিন্ন কালারফুল শাড়ি পরে আসি, ফুল দিয়ে ভালোবাসার মানুষের সাথে ঘুরতে আসি, সব কিছু মিলিয়ে ভালো লাগে, এটা তো বলার অপেক্ষা রাখে না। ভালোবাসা দিবসটি আসলে কেমন লাগে? ভালোবাসা দিবস, এটা আসলে ভালো, এটা ভালোবাসা সবার জন্যই, ছোট বড় মা বাবা ভাই বোন সবার জন্য। শুধু যে এটা হচ্ছে প্রেমিক প্রেমিকাই ঘুরতে আসে, এটা তাদের জন্য না, এটা সবার জন্য। যেমন আমরা ঘুরতে আসি আমাদের ফ্যামিলির সাথে, তো আজকে আমাদের সরস্বতী পূজা, অনেক এনজয় করেছি, আমার ভালোই লাগছে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আজকে একই সঙ্গে ফাগুন এবং ভ্যালেন্টাইন এবং শরৎসতী, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পুজোর দিন আসলে, এবং আজকে আপনি জানেন যে এখানে মন্দির আছে, টিএসসি প্রাঙ্গণ একটি সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশের অন্যতম একটি কেন্দ্র, একেবারে জমজমাট আসলে, নানান রঙে ঢঙে সেজে আসা মানুষগুলো আসলে উৎসবকে আসলে নানানভাবে আয়োজন যেমন রয়েছে, সেটি উদযাপনও কিন্তু করছে। হাজার হাজার মানুষ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে আসছেন, এবং অনেক অতিথিরা কিন্তু ইতিমধ্যে আসছেন। আমরা আমাদের যে গিফটগুলো আছে সেগুলো একটু দিতে চাই। আমাদের সঙ্গে মমতাজ মেহেদি নিবেদিত এই অনুষ্ঠানে আসলে কিছু গিফট আছে, সেগুলো নিশ্চয়ই নিয়ে যাবেন। একটু আসেন, আমাদের সঙ্গে আরও অতিথিরা আছেন, একটু কথা বলতে চাই। চমৎকার সাজে সেজে এসেছেন, একটু 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 আসেন, কথা বলতে এদিকে আসেন। এই যে ফাগুন এবং ভালোবাসার দিন, সেটি আসলে কীভাবে উদযাপন করেন, কেমন লাগে? ফ্যামিলির সাথে, ফ্যামিলি নিয়ে একটু টাইম স্পেন্ড করা, আর যদি কারো প্রিয়জন থাকে তাদের সাথে সময়টা ওইভাবে উপভোগ করা। সো আমার ওইরকম কি এখন দেখছি না, ফ্যামিলির সাথে এসেছি, বের হয়েছি, ওইভাবে দিনটাকে উদযাপন করছি। অসংখ্য ধন্যবাদ। আসলে ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকা নয়, স্বামী স্ত্রী নয়, ভালোবাসা বাবা মা ভাই বোন সব ক্ষেত্রে আসলে ভালোবাসা, এবং এই ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। বিশ্ব ভালোবাসা দিবসে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সঙ্গে আমরা এবার আমাদের যে গিফটগুলো রয়েছে সেগুলো একটু দিতে চাই সবাইকে। আপনাকে ধন্যবাদ দেশ টিভির আয়োজনের পক্ষ থেকে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনি আসুন, গিফটটি দেশ টিভি এবং মমতাজ মেহেদি নিবেদিত আপনাদেরকে দেওয়া হয়েছে, এবং একটু একটু গিফটটি নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে টিএসসি প্রাঙ্গণ আজকে আমরা সারাদিনই থাকবো, ভালোবাসা এবং বসন্ত দুই রঙে মিলেমিশে একাকার, মানুষও সেজেছে এবং মানুষও এই আয়োজন উদযাপন করছে। আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই আসবেন, সারাদিন আমরা এই আয়োজন নিয়ে থাকবো। টিএসসি প্রাঙ্গণ থেকে দেশ টিভির বিশেষ আয়োজন মমতাজ মেহেদি নিবেদিত ফাগুন ও ভ্যালেন্টাইনের এই আয়োজন, সে পর্যন্ত আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আবারও যোগ দিব, আপনাদেরকে দেখাবো টিএসসির সবশেষ পরিস্থিতি এবং এখানকার যে আয়োজন উদযাপন, ভালোবাসা এবং ফাগুনের যে আয়োজন, সেটি নিশ্চয়ই আমরা আরও বিস্তৃতভাবে দেখাতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ফখরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তীতে হয়তো আবার আপনার সাথে যুক্ত হয়ে পহেলা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে এর আরও তথ্য জানাবো আমাদের দর্শকদের।